বন্ধুগণ আজ আমি আলোচনা করা ওবেসিটি বা মোটাপণ কেমিতি কম করে পারিবে ওবেসিটি কম করা পাই অনেক উপায় আছে কিন্তু আজ মু আপনাকু এমিতি এক ঘরে উপচার বনাই দেখাইবি যাহাকু বনেবা বহু সহজ অটে সাথে সেবন করা মধ্য বহু সহজ অটে এতিরে ব্যবহৃত হেতুবা সামগ্রী আপনাকু রোষেই ঘরু আপনাকু বহু সহজরে মিলি যিবো এহাকু বনেয়া মধ্য এতে সহজ অটে যাহা দ্বারা আপন এহাকু প্রতিদিন সহজরে বনেই সেবন করি পারিবে এই উপচার বহু পরীক্ষিত অটে এবং এহার সেবন দ্বারা আপন আশ্চর্যকারী ফায়দা কেবল এক মাস মধ্যে পাই পারিবে তেবে বিলম্ব ন করে আসন্তু জানিবা এহাকু আপন কেমিতি বনেবে এবং আপনকু এহার সেবন কেমিতি করিবাকু হেবো কিন্তু তাহা পূর্বর মু আপন মানক কইরে কি যদি আপন মানে এজে আমা চ্যানেলকু সাবস্ক্রাইব করনা আদি তেবে তলে থিবা সাবস্ক্রাইব বাটন উপরে ক্লিক করে আমা চ্যানেলকু সাবস্ক্রাইব করি নিয়ন্তু এবং পাখতে নোটিফিকেশন বেল উপরে নিহাতি ক্লিক করন্তু এহা দ্বারা আমি যে নতুন ভিডিও আপলোড করিব তাহা নোটিফিকেশন আপন মানে প্রথম পাই পারিবে এবং আমা চ্যানেল মাধ্যমে বহু কিছু শিক্ষণীয় জিনিস আপন মানে শিখিবাকু পাইবে বন্ধুগণ এই উপচারকে বনেয়া পাই আপনকু কেবল দুইটি সামগ্রীর আবশ্যকতা পড়িব প্রথমটি জুয়াণী বা যাহাকু আমি ক্যারম সিডস কইথাও এবং দ্বিতীয়রে আবশ্যক পড়িব লেম্বুর প্রথমে আপন এক চামচ জুয়াণীকু এক গ্লাস পানিরে ভেদাই রাতি সারা ছাড়ি দিয়ন্তু জুয়াণীরে যে পোষক তত্ত্ব অছি তাহা যেমিতি পানিরে ভালোভাবে মিশিযিব দেখন্তু মু এক চামচ জুয়াণীকু এক গ্লাস পানিরে রাতি সারা ভেদাই রখিথিলি এবে আপন এহাকু এক পাত্রকু ঢালি হালকা গরম করি নিয়ন্তু তারপরে আপন এহাকু এক গ্লাসকু ছানি নিয়ন্তু এবে আপন এই পানিরে ফাড়ে লেম্বুর রস মিশান্তু এবে জানিবা আপন এহার সেবন কেমিতি করিবে যদি আপনকু শীঘ্র রেজাল্ট দরকার তেবে আপন ধ্যান রাখন্তু খালি পেটরে আপন এই পানির সেবন করন্তু সকাল ব্রশ করে সারা পরে আপন এই পানির সেবন করন্তু দ্বিতীয় কথার ধ্যান রাখন্তু আপন এই পানির সেবন পরে 40 রু 45 মিনিট পর্যন্ত কিছু বি খান্তু না যদি আপন এই নিয়ম ন মানিবে তেবে আপনকু কেবে বি ভালো রেজাল্ট মিলিব না এক মাস পর্যন্ত আপন এই পানির এমিতি ভাবে সেবন করন্তু দেখিবে 5 রু 7 কিলো পর্যন্ত ওজন আপন বহু সহজরে কম করি পারিবে এবে জানিবা এই ড্রিঙ্করে এমিতি কোন অছি যাহা আপনকো ওজন কম করিবারে এতে লাভদায়ক অটে ওবেসিটি বা মোটাপণ হেবার কারণ কোন অটে এহার মুখ্য কারণ আপনকো মেটাবলিজম ঠিক ন রহিবা যদি আপনকো মেটাবলিজম ঠিক ন রহিব তেবে আপনকো শরীররে এক্সট্রা ফ্যাট গচ্ছিত হেবাকু লাগিব এবং আপন ধীরে ধীরে মোটা হেবাকু লাগিবে এতে আমি যে জুয়াণীর ব্যবহার করুছু সেতিরে এক এসেনসিয়াল অয়েল মিলি থাই যাহাকু আমি থাইমোল কইথাও এই এসেনসিয়াল অয়েল আপনক শরীরের মেটাবলিজমকু বড়াইবার কাম করিথায় সাথিরে আপনক শরীরে যে টক্সিসিটি অছি বা আপনক শরীরে যে বিষাক্ত পদার্থ অছি তাহাকু কাঢিবার কাম করিথায় যাহা দ্বারা আপনক শরীরে এক্সট্রা ফ্যাট গচ্ছিত হইনথায় এবং আপনক ওজন ধীরে ধীরে কম হেবাকু লাগিথায় এহার সেবন আপন নিহাতি করন্তু কারণ এহার দ্বারা আপনকু কোনসি ক্ষতি পৌঁছি নথায় এহার সেবন দ্বারা আপন আপনক শরীরর এক্সট্রা ফ্যাটকু কম করি পারিবে যদি ভিডিওটি টিকে ভাল লাগিথা তেবে গোটে লাইক করন্তু এবং এমিতি প্রকার ভিডিও দেখা পাই আমার চ্যানেলকু সাবস্ক্রাইব করন্তু তেবে বন্ধুগণ আজি পাই এতিকি পুনি দেখা হব নতুন সুন্দর অধ্যায় সহ ধন্যবাদ।